হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের জন্ম নিবন্ধনের ভেরিফাই কপি প্রিন্ট করতে পারি বা সংগ্রহ করতে পারি অনলাইন থেকে এর জন্য শর্ত আছে আপনার জন্ম নিবন্ধনের যে কপিটা সেটা অবশ্যই অনলাইনে থাকতে হবে নিশ্চিত করতে হবে আপনার জন্ম নিবন্ধন যেটা সেটা অনলাইনে আছে কিনা কিভাবে অনলাইন থেকে আমরা জন্ম নিবন্ধনের সনদটা সংগ্রহ করতে পারি সেটা আমরা ডেস্কটপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন পিসিতে এরপর সার্চ অপশনে গিয়ে লিখবেন বিআরআইএস চেক ডট এটা লিখে সার্চ করবেন উপরে পেয়ে যাবেন বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন বা জন্ম নিবন্ধন বাংলায় লেখা থাকবে এটাতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে টাইপ করে দেবেন তারপরের ঘরে আছে ডেট অফ বার্থ প্রথমে ইয়ার মান্থ এবং ডে উপরের বক্সে নম্বরটা দিয়ে নিচে ডেটটা দিয়ে দিতে হবে ডেট লেখার ক্ষেত্রে মাঝখানে হাই পেন ব্যবহার করবেন যেমনটা আপনারা দেখছেন এরপরে ক্যাপচার পূরণ করে নিচে দিয়ে দেবেন এটা বিভিন্ন রকম হতে পারে এরপর সার্স এই অপশনটাতে ক্লিক করে দেবেন আপনার জন্ম নিবন্ধন যে সনদের তথ্যগুলো সবগুলো এখানে দেখাবে এটা এখন আপনি প্রিন্ট করতে পারেন যদি আপনার পিসিতে প্রিন্টার করা প্রিন্টার না থাকলে আপনি পিডিএফ সংগ্রহ করতে পারেন এবং পরবর্তীতে সেটা প্রিন্ট করতে পারেন যে কোনো প্রিন্টার থেকে দোকান বা অফিস থেকে প্রিন্ট করার জন্য আপনি কন্ট্রোল পি এটা হচ্ছে কিবোর্ডে আর যদি আপনি মাউস দিয়ে করতে চান ব্রাউজারের ডান পাশে চলে যাবেন থ্রি লাইন এটাতে ক্লিক করলেই প্রিন্ট এখানে লেখা থাকবে প্রিন্ট করার ক্ষেত্রে এখানে মোড় সেটিং এটাতে ক্লিক করবেন অন্যান্য সেটিংয়ে আপনি আর কিছু করবেন না এখানে পেপার সাইজ এটাতে ক্লিক করবেন এ ফোর সিলেক্ট করে দেবেন কারণ অফিসিয়াল কাজগুলোতে এ ফোর সাইজ কাগজ বেশি ব্যবহার হয় তারপরে প্রিন্টে ক্লিক করলেই হয়ে যাবে আর যদি প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনার পিডিএফ ফাইলটা আপনি সেভ করে নিতে পারেন সেক্ষেত্রে উপরে খেয়াল করুন ডেস্টিনেশন এখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন আছে সেভ আর উপরেরটা আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ মাইক্রোসফটাই ব্যবহার করবেন তারপরে প্রিন্টে ক্লিক করলেই সেভ হয়ে যাবে এখানে কোন ফোল্ডারে নেবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন ফাইলের নেমটা দিতে পারেন এরপর সেভ পিডিএফ ফাইল করার ক্ষেত্রে আপনার পেপার সাইজটা এফোর্ড করে নেবেন তাহলে আপনার প্রিন্ট দেওয়ার সময় এটা সুবিধা দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফিস